হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনী দত্ত নাগের সাথে, আর আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। গ্রীষ্মকাল প্রায় শেষ, বর্ষাকালের শুরু, বাজারে আম পাওয়া যাচ্ছে কিন্তু খুবই কম। আম দেখি কিছু কাঁচা আম কিনে নিলাম, আর ঝুট ঝামেলা ছাড়া তোমাদের জন্য বানিয়ে নিলাম টকঝাল মিষ্টি আমের আচার মাত্র 20 মিনিটে। আর এই আমের আচার কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাই। নিয়ে নিয়েছি 2 কেজি আম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা দেখো ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলোকে কেটে নেব। আম দেখো কেটে নিয়েছি, কিন্তু কাঁটাটা দেখো আমি খুব ছোট করে কিন্তু কাটিনি, আটি সমেতই আমটা দেখো এইভাবে কেটে নিয়েছি। এই শক্ত আটি আমার পক্ষে কাটা সম্ভব হয়নি, সেই জন্য আমি আটি সমেতই ইউজ করছি। এবার দেখো একটা কুকার নিয়ে নিয়েছি, পুরো আমটা আটি সমেত এই কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/4 কাপ জল, কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, আর 2 খানা সিটি দিয়ে নেব। সিটি দিতে সময় লাগবে 3 মিনিট। সিটি দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার ভাপটা নিজে থেকে বের হওয়া পর্যন্ত ওয়েট করব। কুকারের ভাপ দেখো নিজে থেকে বের হয়ে গেছে, আর দেখো আম কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড গরম, এটাকে প্রথমে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ ওখানে আম ঠান্ডা হচ্ছে একটা ভাজা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি জিরে, আর 2 খানা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে নেবো 1 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ড্রাই রোস্ট করতে হবে। এগুলো দেখো ড্রাই রোস্ট হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, আর ভাজা মশলার একটা ভালো গন্ধও বেরিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে নেবো। আমটাকে ঠান্ডা করার পর দেখো ভালো করে দেখো মেখে নিয়েছি, আটি থেকে দেখো পুরো দেখো পাল্প বের করে নিয়েছি। এইভাবে দেখো কত সহজেই আটি থেকে পাল্প বের করা যায়। এদিকে দেখো কড়াই অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, পাল্প দেখো দিয়ে দিলাম। এইভাবে আটি থেকে পাল্প বের করার পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। 2 কেজি আম আমি এখানে ইউজ করেছিলাম, দিয়ে দেবো 1.5 কেজি গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি। এবার দেখো এইটা আমার হিসাব, তোমরা কিন্তু নিজেরা আম যেরকম টক বা মিষ্টি হালকা সেই অনুযায়ী কিন্তু গুড়টা ইউজ করতে হবে। ভালো করে গুড়ের সাথে আমটা মিশিয়ে নেব। আম দেখো গুড়ের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটাকে আমি 15 মিনিট কুক করব। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ছিটে আসছে। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলাটা কিন্তু আমি মিক্সিতে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে কুক করে নেব। 1.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুললাম। আমের আচার কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার এটাকে কিন্তু ঠান্ডা করে নেব। এখন থিকনেসটা এরকম লাগলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। টকঝাল মিষ্টি আমের আচার দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে জমে গেছে, গন্ধ কিন্তু দারুণই বেরিয়েছে। এবার আচারটাকে কাঁচের কন্টেনারে ঢেলে নেব। কাঁচের কন্টেনারে আচার রাখলে কিন্তু আচার কিন্তু অনেক দিনই থাকে ভালো। সার্ভ করে দিলাম টকঝাল মিষ্টি আমের আচার। যারা গ্রীষ্মকালে এখনও আমের আচার বানাওনি, এই বর্ষার শুরুতে এইভাবে বানিয়ে ফেলো আমের আচার, আর দেখলেই তো আচারটা বানাতে এমন কিছু সময়ও লাগলো না, আর ঝামেলাও খুব একটা নেই। এই আচারটা যেহেতু রোদে দেওয়ার দরকার নেই, সেই জন্য কিন্তু বর্ষা পড়ে গেলেও তোমরা কিন্তু এখনও এই আচারটা বানিয়ে নিতে পারো। যদি আমার এই ইজি ওয়েতে বানানো টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে টকঝাল মিষ্টি আমের আচার বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের আচারটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।